একসঙ্গে সংসার করছেন বেশ কয়েক বছর ধরে, তাদের ঘরে সন্তানও রয়েছে, কিন্তু বিয়ে করেননি এখনও। মাঝে মধ্যে গুঞ্জন ছড়িয়ে পড়ে তাদের বিয়ে নিয়ে, বলছি ক্রিশ্চিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজের কথা। এবার গুঞ্জন ছড়িয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজ আনুষ্ঠানিকভাবে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন, কিন্তু ভক্তদেরকে এখনও বিয়ের সুসংবাদ দেয়া হয়ে ওঠেনি এই তারকা জুটির। সম্প্রতি রোনালদো জর্জিনা রদ্রিগেজকে মাই ওয়াইফ বলে সম্বোধন করেছেন। এরপর থেকে রোনালদোর ভক্ত সমর্থকদের মধ্যে গুঞ্জন ছড়িয়ে পড়েছে, তাহলে কি গোপনে বিয়ে সেরে ফেলেছেন তারা? চলতি সপ্তাহে 39 বছর বয়সী রোনালদোকে একটি ফিটনেস ব্র্যান্ড হুপের প্রমোশনে অংশ নিতে দেখা যায়, যেখানে তিনি 30 বছর বয়সী রদ্রিগেজকে নিজের স্ত্রী বলে সম্বোধন করেন। ভিডিওতে দেখা যায় 5 বারের ব্যালন ডিওর জয়ী এই ফুটবলারের ব্যক্তিগত জিম, আর এই জিম ঘুরে দেখানোর সময়ই রোনালদোকে বলতে শোনা যায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি কি করেছেন তা নয়, আপনার কি করা উচিত সেটা। যখন আমি ক্লাবে অনুশীলন করি না বা অবসর সময়ে থাকি, তখন আমি নিজের বাড়িতে আমার স্ত্রীর সঙ্গে কোনো না কোনো কাজ করতে পছন্দ করি। আমি তাকে খোঁচা দিই, সেও আমাকে খোঁচা দেয়, এভাবেই নানান খুনসুটিতে কাটে আমাদের সময়। এদিকে যখন রোনালদোর ভক্ত সমর্থকরা এই লাভ বার্ড জুটির বিয়ের খবরে খুব আনন্দিত, ঠিক তখনই রোনালদোরই এক ঘনিষ্ঠ সূত্র ভক্ত সমর্থকদের আনন্দকে মাটি করে দিয়েছেন এই বলে যে সে তাদের বিয়ের সম্পর্কে কিছুই জানেন না। সাবেক ম্যানইউ, রিয়াল মাদ্রিদ এবং জুভেন্টাস তারকা 2016 সাল থেকেই আর্জেন্টাইন স্প্যানিশ বংশোদ্ভূত জর্জিনা রদ্রিগেজের সঙ্গে একসঙ্গে আছেন। বিখ্যাত ব্র্যান্ড শপ গুচি স্টোরে দুজনের প্রথম দেখা হয়। রোনালদোর মোট 5 সন্তান রয়েছে, এর মধ্যে সারোগেসি পদ্ধতিতে তিনি 13 বছর বয়সী রোনালদো জুনিয়র এবং 7 বছর বয়সী যমজ ইভা মারিয়া এবং মাতিও রোনালদোর পিতা হন। এছাড়া জর্জিনার গর্ভে তার 6 বছর বয়সী আলানা মার্টিনা এবং 2 বছর বয়সী বেলা এসমারাল্ডা জন্ম নেয়।